হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিউ সরকার ব্লগস। আর আজকে কোনো ব্লগ না, এটা হলো পশ্চিমবঙ্গ সরকারের হরিণঘাটা মিথ। হ্যাঁ, তো এটারই রিভিউ তোমাদের সাথে আমি করব। তো এটার হলো 5 পিস, এটার ভিতরে চিকেন ড্রামস্টিক থাকে। তো এটার ডিটেলসটা বলে দিচ্ছি, এটা বেস্ট বিফোর নাইন মান্থস, মানে 9 মাস এটা ভালো থাকে। আর হলো এটার প্রাইস 125 টাকা, 125 টাকা এটার দাম। তো এটা আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, আর না হলে তোমরা বুঝতে পারবে না, কারণ ফ্রন্ট ক্যামেরাতে এটা উল্টো আসছে। তো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের বানানো হরিণঘাটা মিট। হ্যাঁ, এখানে হলো এটা চিকেন ড্রামস্টিক উইদাউট স্কিন, মানে এটা স্কিন ছাড়া। আর এটা 500 গ্রামের প্যাকেট, এখানে 5 পিস ড্রামস্টিক থাকে। FSSAI এটার হলো লাইসেন্স আছে। আর এটা বেস্ট বিফোর 9 মান্থস, হলো 9 মাস অবধি ভালো থাকবে। তবে হলো এটা ডেট থেকে, ম্যানুফ্যাকচারিং ডেট থেকে স্টোর করতে হবে 18 ডিগ্রি সেন্টিগ্রেডে বা তার নিচে, 9 মাস অবধি এটা কিন্তু ভালো থাকবে। আর এটার আদার্স যে চিকেন প্রোডাক্টগুলো আছে এই কোম্পানির, এখানে দেওয়া আছে চিকেন কারি কাট, চিকেন উইংস, চিকেন কিমা, চিকেন বোনলেস, চিকেন ললিপপ, এইসব পাওয়া যাবে। আর এটার হলো কোনো রকম আর্টিফিশিয়াল কালার আর প্রিজারভেটিভ কিছু অ্যাড নেই এটার মধ্যে। আর হলো এখানে প্রোডিউসড অ্যান্ড মার্কেটেড বাই এখানে ওয়েস্ট বেঙ্গল লাইফ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে বানানো এটা। এটার প্ল্যান্টেশন হয়েছে নদিয়াতে, নদিয়া ওয়েস্ট বেঙ্গলে। আর এটার প্ল্যান্টেশন দার্জিলিংয়েও আছে, ফাঁসি দেওয়াতে। তো আমাদের এখান থেকে কিন্তু ফাঁসি দেওয়া মিট প্ল্যান্টটা কাছে হয়, দার্জিলিং যেটা ডিস্ট্রিক্ট। আর এটা হলো, এটা তো ওয়েস্ট বেঙ্গল লাইফ স্টকের হলো লোগো। আর এখানে হলো এটার প্রাইস আছে ওয়েস্ট বেঙ্গলে 125 টাকা, আর আউটসাইডে এটা আছে 145 টাকা। তো এটা কিন্তু ডিসেম্বরে ম্যানুফ্যাকচারিং হয়েছে এই প্যাকেটটা। তো আজকে হলো জানুয়ারির বোধহয় 20 তারিখ, তার মানে এটা মোটামুটি 1 মাসের মতো হয়েছে, 30-12 না, 1 মাসের একটু কম হয়েছে এটা, মনে হয় 20 দিনের মতো। আর এটার নেট ওয়েট তো 500 গ্রাম লেখাই আছে। তো এটা 9 মাস অবধি ভালো থাকে। এই ছিল এটার রিভিউ। তো এটা এবার আমি রান্না করে দেখাচ্ছি। এটা 9 মাস অবধি ভালো থাকবে। তো এটা যদি কেউ চায় তাহলে 9 মাস অবধি ফ্রিজে রেখে এটা ইউজ করতে পারে, কিন্তু আমার মতে এটা এতদিন ইউজ করা ঠিক না, কারণ 9 মাস অ্যাকচুয়ালি এমনি আমরা নর্মাল চিকেন যেটা আনি সেটা তো বেশি দিন থাকেই না, 1-2 দিনের বেশি থাকে না। সেই জায়গায় 9 মাস কিন্তু অনেকটাই বেশি হয়ে যায়। তো সেই কারণে এটা 1-2 দিনের মধ্যে খেয়ে ফেলাই ভালো। তার মধ্যে এটা বাইরে থেকে আসে, বাইরে বলতে এটা হয়তো কলকাতার ওদিক থেকে আসে, পুরো জায়গায় সাপ্লাই হয়, যে পশ্চিমবঙ্গ সরকারের লোগো। এমনি চিকেনটা কিন্তু খুব ভালো আমি খেয়েছি। তো এটা আমি তোমাদের রান্না করেও আজকে দেখাবো। তো এই ছিল এটা রিভিউ। আর রান্না করার পরও তোমাদের আমি দেখাচ্ছি যেটা কীরকম সেদ্ধ হলো আর কতক্ষণ টাইম লাগে সেদ্ধ হতে, সবই কিছু আমি তোমাদের বলছি। তো থাকো, তো আমি এখন এটা ওপেন করছি, ওপেন করে দেখে দিচ্ছি। এটা কিন্তু ফ্রিজে ছিল, যার কারণে হয়তো এটা জমে আছে। এই যে এটা কিন্তু পুরোটাই জমে আছে একটার সাথে আর একটা, বরফগুলো লেগে আছে। তো এটা এভাবে তো একটার সাথে আর একটা ছাড়বে না, প্রচণ্ড শক্ত। তো এটাকে আমি এমনি নর্মাল জলে ফেলে রাখবো। চিকেনটা কিন্তু একদমই ফ্রেশ, ধুয়ে পরিষ্কার করা থাকে।
তবুও কিন্তু এটাকে 4-5 বার ধুয়ে নেওয়া বেটার। অ্যাকচুয়ালি এটাকে গরম জলেও ফোটানো যেতে পারে, তাহলে ছিঁড়ে যাবে, কিন্তু গরম জলে এটা বেশিক্ষণ দিলে পরে এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে এটাকে কিন্তু ঠান্ডা জলে চুবিয়ে রাখতে হবে। খুব একটা ঠান্ডাও না, মানে নর্মাল জলে এটাকে চুবিয়ে রাখতে হবে। থাক, এটাকে আমি 1 ঘন্টার জন্য এভাবে ভিজিয়ে রাখবো, 1 ঘন্টা পর দেখাচ্ছি। যে আমি এখানে 3টে মানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর 1টা হাফ নিয়েছি, আর এখানে লঙ্কা নিয়েছি 4টের মতো, আর 1টা এই যে রসুন নিয়েছি, আর এতটুকু আদা নিয়েছি। তো এগুলোকে আমি এখন কেটে পেস্ট করব। এই যে মশলাগুলো, মানে সবজি বলছি কেন, আমিও ভুলে গেছি, এই যে পেঁয়াজ আদা লঙ্কা যেগুলো আছে এগুলো আমি কেটে নিয়েছি এভাবে, হ্যাঁ ধুয়েও নিয়েছি। এবার এর মধ্যে আমি মশলা দেবো, গুঁড়ো মশলা। এই যে হলুদ একটু লাগবে দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, যে ধনিয়া গুঁড়ো চামচে দেব, দেড় চামচ দিলাম। এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার আমি এটার মধ্যে জল দেব, জল দিলাম এর মধ্যে, এবার আমি এটাকে পেস্ট করব। খুব একটা স্মুথ পেস্ট করব না, একটু দানা দানা ভাব থাকবে, তো আমি এবার এটাকে পেস্ট করছি। আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, যে চিকেন কারি মশলা, এটাও অল্প দিয়ে দেবো, এটা অল্প দিয়ে দিলাম, এটাতে টেস্ট আসে ভালো, সেজন্য দিয়ে দিলাম। এবার আমি এটাকে পেস্ট করি, যে হয়ে গেছে পেস্ট, দেখা যাচ্ছে। তো এবার আমি এটাকে রান্না করবো। এই যে চিকেনটা, এই যে চিকেনটা এখনও কিন্তু হয়নি, ছাড়াইনি, তবে ছেড়ে যাবে, এই যে, এই যে ছেড়ে গেছে, আমি নর্মাল জলেই এটা রেখেছিলাম। একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে, চিকেনগুলো ঠান্ডার জন্য জলটাও ভীষণ ঠান্ডা হয়ে গেছে, এই যে ছাড়ানোর পরে। তো আমি এই জলটা ফেলে দিয়ে আমি 5-6 বার ধুয়ে নেবো এটাকে, তারপরে আমি রান্না করছি। হয়ে গেছে ধোয়া, এই যে এবার পিসগুলো এরকম, তো মাঝখান থেকে এরকম করে কেটে দিতে হবে, নাহলে কিন্তু মশলা ঢুকবে না, তো সেজন্য হালকা করে কেটে দিচ্ছি। কেটে দিয়েছি দুপাশে, সবগুলো এভাবে কেটে নিচ্ছি। এই যে কেটে নিয়েছি আমি সবগুলোই এভাবে দুপাশটা। তো এবার আমি এর মধ্যে যে মশলাটা দিয়েছিলাম, এই যে মশলাটা, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি মেখে 1/2 ঘন্টা রেখে দেবো। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি।
চামচ সরষের তেল, সরষের তেল, সবই আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে আরেকটু মেখে নিচ্ছি। আমি কিন্তু এটা রান্না করতে জল খুবই কম দেব, বেশি জল দেব না। এবার এটাকে আমি এভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আছে আধা ঘন্টা, আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, একটা গরম হোক কড়াইটা। এর মধ্যে আমি তেল তেল সামান্য একটু দেব, বেশি দেব না। হয়ে গেছে কড়াই গরম, এর মধ্যে সামান্য একটু তেল আমি গরম হতে দেব, এতটুকুই দেব, বেশি দেব না। কারণ আমার চিকেনটা মাখার সময় আমি তেল দিয়েছিলাম, সেই কারণে আমি এখানে অল্প একটু তেলই দেব। কারণ আমি এর মধ্যে এখন জিরে ফোড়ন দেব, তাই আমি অল্প তেল দিলাম। প্রায় গরম হয়ে গেছে, এর মধ্যে আমি জিরে দিয়ে দিলাম অল্প একটু। এটা সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি এই চিকেনটা দিয়ে দিলাম। হতে থাকুক। এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা পিস আছে এখানে চিকেন ড্রামস্টিক। তো হোক, আমি সব মশলাগুলোই একবারই দিয়ে দিয়েছিলাম, বারবার দেওয়ার ঝামেলা নেই, এটা এখন হতে থাকবে। লবণও আমি দিয়ে দিয়েছি, তেলও এর মধ্যে দেওয়া আছে। তো টোটালটা এটা হতে থাকুক, মশলাটা এখন চিকেনের সাথে একসাথে কষবে। মাঝে মাঝে কিন্তু একটু করে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি মাঝে মাঝে এটা নেড়ে দিচ্ছি, হতে থাকুক। জল আমি সব শেষে অল্প একটু দেব। মশলা থেকে কিন্তু তেল প্রায় ছেড়ে দিয়েছে। এই যে তেল প্রায় ছেড়ে দিয়েছে, চিকেনগুলো একটু সেদ্ধ করতে হবে, যার কারণে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। ওখানে আমি জল দিলাম, খুব একটা বেশি না, সামান্য দিয়েছি, জলটা কিন্তু শুকিয়ে যাবে অনেকটাই। মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি জলটা দিলাম, হতে থাকুক, জলটা কিন্তু পুরোটাই টেনে যাবে। তো এই যে ঝোলটা অনেকটা ফুটতে শুরু করেছে প্রায়, তো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। আর আমি সবশেষে দিয়ে দেবো অল্প একটু চিনি, এখন দেব না, পরে দেবো, জলটা যখন অনেকটা টেনে যাবে তখন আমি এর মধ্যে একটু চিনি দেবো, তাহলে কালারটা কিন্তু আরও ভালো আসবে। সেই জন্য চিনি দিয়ে দিলাম অল্প। আর এই যে মাংসটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়েছে, যার কারণে একটু খুলে খুলে এসেছে। যে পুরো জলটা প্রায় শুকোতে, অনেকটা শুকিয়ে এসেছে, প্রায় 15 মিনিটের মতো লাগলো জলটা প্রায় শুকোতে, 15 মিনিটের মতো লেগেছে। মাংসটা কিন্তু সেদ্ধ প্রায় 15 মিনিট সময় লাগে, 15 মিনিটে কিন্তু ভালো মতো মাংসটা সেদ্ধ হয়ে যায়। ভালো সেদ্ধ হয়েছে কিন্তু। তো আর একটু জলটা শুকোবে,
হয়ে গেছে। আমি সেখানে 15 মিনিটের জায়গায় হাইলি 17 কি 18 মিনিট আমি ধরছি, সময় লাগবে। তো আমি জলটা একটু বেশি দিয়েছিলাম, তোমরা চাইলে একটু কমও দিতে পারো। হচ্ছে মাংসটা হওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি। এতটুকু আমি রাখবো ঝোল, হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। সেদ্ধ হয়েছে জন্য কিন্তু এরকম ভিঙে ভিঙে হালকা গেছে, খুব ভালো মতো সেদ্ধ হয়েছে চিকেনটা, 15 মিনিটের মতো লেগেছে। তো এই হলো হরিণঘাটা মিট, রান্না করার পর হরিণঘাটা মিট, হ্যাঁ এই যে রান্না করার পর একদম পুরোপুরি কমপ্লিট। কমপ্লিট